প্রথমবারের মতো মদের দোকান চালু হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। সেখানকার কূটনৈতিক আবাসনে বসবাসকারী অমুসলিম কূটনীতিকরা এই সুবিধা নিতে পারবেন বলে জানা গেছে। 1952 সাল থেকে মদের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ সৌদি আরবে। সে সময় মদ্যপ অবস্থায় একজন সৌদি যুবরাজের হাতে এক ব্রিটিশ কূটনীতিকের মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মীয় বিধিনিষেধের কারণে মদ গ্রহণ থেকে নিজেদের বিরত রাখেন সৌদি আরবের স্থানীয় বাসিন্দারা। যদিও এই কঠোর ধর্মীয় অনুশাসন মুসলিম সাম্রাজ্যটিতে মদের প্রবল জোয়ার ঠেকাতে পারেনি। সেখানে মদের ব্যবহার তাই শুধুমাত্র একটি বন্ধ দরজার ওপাশের বিষয়। তবে হঠাৎ করে সৌদি আরবে মদের দোকান খোলার কারণ কি, চলুন জানার চেষ্টা করি। সঙ্গে আছি আমি সান্দ্রা নন্দিনী। সৌদি সরকারের সঙ্গে নির্দিষ্ট চুক্তির অধীনে অ্যালকোহল আমদানি করতে পারে বিদেশি দূতাবাসগুলো। আবার কেউ কেউ তল্লাশির বাইরে থাকা কূটনৈতিক ব্যাগে করে সৌদি আরবে মদ নিয়ে যায়। প্রবাসী ও স্থানীয়দের তথ্য মতে এভাবেই দেশটির কালোবাজারে মদের বিশাল চালান ঢোকে এবং দেদারসে বিক্রি হয়। বিভিন্ন সূত্র জানায় সবাই জানে কোন কোন দূতাবাস মদ বিক্রি করে। তাদের মধ্যে কোনো কোনোটি এটিকে পুরোদমে সাইড ব্যবসা হিসেবে নিয়েছে। কালোবাজারে মদের বোতল 4-5 গুণ, এমনকি স্বাভাবিকের তুলনায় 10 গুণ বেশি দামে বিক্রি করা হয়। অথচ সব জেনেও সরকার কিছু করছে না বলেও অভিযোগ অনেকের। সৌদি নাগরিকরা জানান, সৌদি আরবের কালোবাজারে সাধারণভাবে 1 লিটার ভদকা 500 থেকে 600 মার্কিন ডলারে বিক্রি হয়। তবে কখনো কখনো এক এক বোতল 1 থেকে 2000 মার্কিন ডলার পর্যন্ত দাম হাঁকা হয়। এছাড়া দেশটিতে গত কয়েক দশক ধরে গোপনীয় অনেক বাড়িতেও মদ তৈরি ও কেনাবেচা হচ্ছে। সম্প্রতি রিয়াদে খোলা নতুন মদের দোকানটিতে কঠোর বিধিনিষেধ অনুসরণ করার বিধান দেওয়া হয়েছে। প্রবেশ ও কেনাকাটার জন্য অনুমোদন অবশ্যই ডিপ্লো নামে একটি অ্যাপের মাধ্যমে যাচাই করতে হবে। বিষয়টি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হতে হবে এবং ক্রয় সংক্রান্ত তথ্যগুলো নিবন্ধিত ব্যক্তির জন্য একটি মাসিক কোটা সিস্টেমের আওতায় থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত কূটনীতিকদের দ্বারা মদ পাচার ঠেকাতে নতুন কঠোর বিধিবিধান আরোপ করা হয়েছে। আরেকটি সূত্রের তথ্য মতে, দূতাবাসের জন্য অনুমোদিত বরাদ্দ থেকে প্রচুর পরিমাণে অ্যালকোহল কালোবাজারে চলে যাচ্ছে। তাই এই অ্যাপটি চালু করা হয়েছে যেন তাদের জন্য বরাদ্দ করা নির্দিষ্ট পরিমাণ মদের চেয়ে বেশি সরবরাহ হচ্ছে কিনা সে বিষয়টি সরকারিভাবে নজরদারি করা যায়। সৌদি আরবে মদ পান করলে অথবা মদসহ ধরা পড়লে জরিমানা, বেত্রাঘাত, এমনকি কারাদণ্ডের মতো কঠোর শাস্তি পেতে হয়। তবু অনেক সৌদি নাগরিকের ধারণা, কূটনৈতিক পাড়ার বাইরেও মদ্যপান বৈধ করার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও এটি সম্ভবত হোটেল বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সীমাবদ্ধ থাকবে এবং মুসলিমদের জন্য নিষিদ্ধ থাকবে। রিয়াদ ও জেদ্দার বেশ কয়েকটি অভিজাত রেস্তোরাঁয় এরই মধ্যে সম্পূর্ণ সুসজ্জিত বার রয়েছে, যা বর্তমানে নন অ্যালকোহলিক মকটেল তৈরিতে ব্যবহৃত হয়। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে সৌদি আরবে বেশ কয়েকটি অভূতপূর্ব সংস্কার দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল নারীদের গাড়ি চালানো, সিনেমা দেখা ও মিউজিক ফেস্টিভ্যালের মতো নিষিদ্ধ জিনিসগুলোকে অনুমোদন দেওয়া। যদিও সৌদি আরবের বর্তমান নেতৃত্ব দেশটিকে আধুনিকীকরণ করতে চায় এবং আরও বেশি পর্যটক ও বিদেশি বিনিয়োগকারী আনতে চায়, তবে মদ্যপান নিয়ে সৌদি আরবে সবসময় একটি সামাজিক ট্যাবু রয়েছে। তাই শাসক গোষ্ঠীকে তাদের জনগণের অনুভূতিকে আঘাত করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা।